से आए हैं ये प्रेसिडेंट है। आप बताएंगे प्रेसिडेंट दिल्ली यूनिवर्सिटी टीचर्स एसोसिएशन। राजीव जी क्या मांगे हैं आपकी और कहाँ प्रोटेस्ट करने आए हैं और जाने नहीं दिया जा रहा आपको? आप ये रखिए अभी बंगला में बताना। हाँ ठीक है ठीक है हेलो सीधा कर दो जी। राजीव जी देखो 4,500 এখানে শিক্ষক রয়েছেন যারা এড হক পজিশনে রয়েছে বহু বছর। আমাদের মুখ্য ডিমান্ড হচ্ছে যে এই 4,500 যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন এড হক তাদেরকে একটা রেগুলেশন নিয়ে মতলব বিল বা অর্ডিন্যান্স বা একটা রেগুলেশন নিয়ে তাদেরকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং তার কলেজগুলোতে তাদেরকে পারমানেন্ট করা হোক অ্যাবজর্ব করা হোক এটাই হচ্ছে আমাদের মুখ্য ডিমান্ড। এর সাথে সাথে আমাদের পেনশনের ডিমান্ড রয়েছে আমাদের প্রমোশনের ডিমান্ড রয়েছে। নিউ পেনশন স্কিমের গ্র্যাচুইটি এখনও পর্যন্ত 14 বছর হয়ে গেছে। সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো টিচারকে যারা এনপিএসে রয়েছে তাদেরকে নতুন প্রথায় কোনো গ্র্যাচুইটি দেওয়া হয় না। বাট আমাদের মেইন ডিমান্ড হচ্ছে যে 4,500 যারা অ্যাডহক টিচার এখানে রয়েছেন তাদেরকে পারমানেন্ট করা হবে। সেই জন্য আমরা লাস্ট প্রায় 40 দিন ধরে দিল্লির এই কনকনে শীতে রাত্রিতে এবং দিনে ভাইস চ্যান্সেলর অফিসের বাইরে রয়েছি। আজকে আমরা এই মিছাটি এসেছি যে আমাদের ডিমান্ড দেওয়ার জন্য। রাজীবজি লাগতা নেই জিস তরহ সে সরকার হর চিজ কা প্রাইভেটাইজেশন কর রহি হ্যায় তো ক্যা শিক্ষা কে ক্ষেত্র মে ভি কর সকতি হ্যায়? देखिए शिक्षा के क्षेत्र में सरकार ऑलरेडी प्राइवेटाइजेशन की तरफ आगे बढ़ चुका है। हमारा ये लड़ाई जो न्यू एजुकेशन पॉलिसी जो है नतून जो एजुकेशन पॉलिसी केंद्रीय सरकार शुरू कर विपक्ष आज के रिमार्च। थैंक यू।